হ্যালো বন্ধুরা, আমি পৌলমী। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি গার্ল পৌলমীতে। আগের দিন আমি আর বোন ঘুরতে বেরিয়েছিলাম আর ভেবেছিলাম ওখানকার চার্চগুলোতে যাব, ভিক্টোরিয়া যাব, আরও অনেক জায়গায় ঘুরব। কিন্তু ওখানে গিয়েই মেট্রো থেকে নেমে বোনের চটি ছিঁড়ে গেল আর আমারও বেরোতে লেট হয়ে গেছিলো, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো। আর ভিক্টোরিয়ার ওখানে যখন গেলাম তখন 5টা বাজে প্রায়, চার্চ তো বন্ধই হয়ে গেছে আর ভিক্টোরিয়াও 6টার মধ্যে বন্ধ করে দেয়, তাই জন্য আর ভেতরে ঢুকে কোনো লাভ নেই। তাই দারোয়ান কাকুকে অনেক রাজি করিয়ে ওই জাস্ট ফ্রন্টের ওখানটায় গিয়ে আমরা একটা ভিডিও আর কিছু ফটো ক্লিক করলাম। করতে করতেই একদম সানসেট হয়ে এসেছিলো, পুরো অন্ধকার নেমে এসছে, 5:30টাও বাজতে গেল 6টা। আর আমি সানগ্লাসটা ক্যাপ মেরে পড়েছিলাম ঠিকই, কিন্তু তখন কোনো রোদ্দুর ছিল না, মেঘলা হয়ে যাচ্ছিলো। আর এই করতে করতেই পুরো অন্ধকার নেমে আসলো আর অন্ধকারে বেশ লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছিলো, দারুণ লাগছিলো। আর নস্টালজিক ঘোড়ার গাড়িগুলো দেখে অসম লাগছিলো। তারপরে আমরা একটু ময়দানের দিকে এসেছিলাম আর ময়দান মাঠে বসে আমি আর বোন চা খেলাম। আর তারপর ওখানে কিছুক্ষণ বসার পর আমরা স্প্ল্যানেডের দিকে যাই, স্প্ল্যানেড থেকে রোল আর চাউমিন খাই, খুব খিদে পেয়ে গেছিলো দুজনের। তারপরে বাড়ি ফিরে এসেছিলাম আর বাড়ি ফেরার পথে মার জন্য রুটি কিনলাম। চলো, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ঠুকে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, লাভ ইউ গাইস।